হাই ফ্রেন্ডস, আমি অঞ্জু। দেখো, সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে সাজুগুজু করে। তো আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো চলো ক্রমশ প্রকাশ্য তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি, বাইকে করেই যাচ্ছি। সামনে আছে পুচকু, আর মাঝখানে আছে সুপর্ণা, আর আমি পেছনে। দেখো, আমরা কানপট্টিগুলো পরে নিয়েছি। এই কানপট্টিগুলো বেচতে খুব কি দেখতে বেশ খুব কিউট, তো হেয়ার ব্যান্ডের মতো পরে নিয়েছি। আর রোদ্দুর আছেই, তাই সানগ্লাসটাও নিয়েছি। মেয়ে মাস্ক পরেছে, আমি মাস্কটার পরিনি। এত সময় মাস্ক পরে থাকলে দম বন্ধ হয়ে আসে, তো তার জন্য মাস্কটা আমি অ্যাভয়েড করেছি। তো চলো, আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো তোমাদের দাদা ভাই বললো আজকে দিনটা আমরা বেশ একটু অন্য বছরের থেকে আলাদাভাবেই কাটাবো। অন্যান্য বছর আমরা বাড়িতেই থাকি, বাড়িতেই ভালো বেশ রান্না বান্না করি, অনেক রকম ভ্যারাইটিস রান্না করি, খাওয়া দাওয়া করি, আনন্দ করি। তো এবছর সম্পূর্ণ দিনটাই আমরা বাইরেই কাটাবো আর বাইরেই খাওয়া দাওয়া করবো। তো তার উদ্দেশ্যে আমরা চলছি, দেখো রাস্তা দিয়ে যা। তো দেখো, আমরা অনেকটা এগিয়ে গেছি, মালতীপুর ছাড়িয়ে চলে এসেছি। তো আমরা নবদ্বীপ যাচ্ছি। তোমাদের দাদা ভাই বললো আজকে যেহেতু রাসের আজকে প্রথম দিন, আমরা নবদ্বীপে রাস দেখবো, তারপরে মায়াপুরে যাব। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে মায়াপুরে একটু ঘোরাফেরা করবো। তো দেখো, রাস্তা দিয়ে যাচ্ছি আর রাস্তার চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো, মাঠ পুরো ফাঁকা, এখন ধান কেটে নেওয়া হয়েছে, তারপরে কী যে মাঠে লাগানো হয়েছে আমি জানি না, তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছে গেলাম নবদ্বীপ শ্রী শ্রী কেশবজি গৌরীর মঠ। দেখো, আমার সোনামনা এগোচ্ছে আর আমি পেছন থেকে ক্যামেরা করছি, কারণ তোমাদের দাদা ভাই একদম ক্যামেরা করতে চায় না আর ভিডিও করতেও অত পছন্দ করে না, ওই যেটুকু করাই জোর করে। তো দেখো, মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি, তোমাদেরকে মন্দিরের চারিপাশটা দেখানোর চেষ্টা করছি। কতটা দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো জানি না, তবু আমি চেষ্টা করছি। দেখো, তোমাদের দাদা ভাইও যাচ্ছে আর আমি পেছনে ক্যামেরায় বসে আছি, ক্যামেরা ধরছি। তো জুতো খুলে প্রবেশ করতে হবে, যেহেতু মন্দিরে তো জুতো খুলেই প্রবেশ। তো আমরা এক সাইডে রাস্তায় একটা সাইড করে গাড়িটা পার্কিং করে নিয়েছি, আর তোমাদের দাদা ভাইয়ের হাতে ব্যাগগুলো আছে, ব্যাগে একটা বেড কভার নিয়ে নিয়েছি, কারণ মায়াপুরে গিয়ে বসতে হবে, তো একটা বেড কভার সঙ্গে নিয়ে নিয়েছি। আর কিছু শীতের এক্সট্রা পোশাকও আছে, কারণ রাত্রে ফিরতে ফিরতে হয়তো রাত হয়ে যাবে, তখন কতটা ঠান্ডা লাগবে, ওই জন্য এক্সট্রা শীতের জন্য পোশাক নিয়ে নিয়েছি। তো আমরা দারুণ এনজয় করছি। দেখো, সোনামনা ওদেরকে দেখে বুঝতেই পারছো তোমরা, ওরা কতটা এক্সাইটেড, আমরাও ভীষণ এক্সাইটেড, কারণ সবসময় তো এই সমস্ত জায়গায় আসা যায় না। বাড়িতে তো জানোই, যেহেতু আমরা বিজনেস করি, প্রচণ্ড কাজের চাপ থাকে। দেখো, তোমাদের দাদা ভাই গাড়ি চালাচ্ছিলো, আর রোদ্দুরটা মোটামুটি ভালোই রোদ্দুর আছে, ঘেমে গেছে, তাই জ্যাকেটের চেনটা খুলে দিয়েছে। আমাদেরও ভীষণ গরম লাগছে, এবার আমরা এই মন্দিরটা ঘোরার পরে খুলে নেব, সোয়েটারগুলো খুলে নেব। তো এরপরে আমরা যাব জল মন্দিরে। তো জল মন্দিরে যখন যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, সারাদিন আমরা কী কী করছি, কোথায় যাচ্ছি, পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কতটা শেয়ার করতে পারবো জানি না, তবে আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে এনজয় করব। মেয়ে বললো, মা তুমি ক্যামেরাটা আমার কাছে দাও, তো সবাই শুধু আমাদেরকেই দেখতে পাচ্ছে, তুমিও যে আমাদের সঙ্গে এসছো সেটা কেউ দেখতে পাচ্ছে না, তার জন্য মেয়ে সেলফিতে ভিডিওটা ধরলো। তো দেখো, আমরা চারজনা এসছি আর খুব এনজয় করছি, সত্যি আজকে দিনটা বেশ অন্যরকমভাবেই কাটছে, কোথা দিয়ে যে সময়টা পেরিয়ে যাচ্ছে। তো আমরা শুধু এনজয় করব, তোমাদেরকে দেখাবো না সেটা তো হয় না, কারণ তোমাদের নিয়েই আমার সংসার, তোমরা আমার ভিউয়ার্স, তো তোমাদের সঙ্গেও আমি অবশ্যই শেয়ার করব। দেখো, মন্দিরটা আমি তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি, প্রচুর লোকজন এসছে, যেহেতু আজকে রাসযাত্রা, তো সেই রাস উপলক্ষে এখানে প্রচুর লোকের ভিড় হয়েছে, প্রচুর। তো দেখো, এবার আমরা চলে এসেছি জল মন্দিরে। তো এবার জল মন্দিরে আমরা প্রবেশ করব, তোমরা একবার দেখে নাও চারিদিকটা। দেখো, আমরা জল মন্দিরে প্রবেশ করছি, আর এই জল মন্দিরের এই জলটাতে প্রচুর মাছ আছে। তো তোমাদের দাদা ভাই খাবার আনতে গেছে মাছেদের জন্য, বিস্কুট আর মুড়ি, এখানে কি পাওয়া যাবে জানি না, তবে বললো বিস্কুট আর মুড়ি নিয়ে আসবো, তো সেগুলো ওরা মাছকে খেতে দিচ্ছে, আর প্রচুর মাছ দেখা যাচ্ছে, রঙিন মাছ। দেখো, জলটা কেমন পরিষ্কার স্বচ্ছ, কাচের মতো জল, মাছগুলো আশা করি তোমরা বুঝতে পারছো কি মজা লাগছে সেটা বলে বোঝানো যাবে না।
তোমাদের দাদা ভাই মুড়ি আর বিস্কুট নিয়ে এসেছে, তো দেখো ওরা মাছকে এখন মুড়ি আর বিস্কুট খাওয়ার দিচ্ছে। দেখো মাছগুলো কেমন লাল লাল রঙের মাছ, ওরা ভেসে ভেসে উঠছে আর মুড়ি বিস্কুট খেয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর লাগছে, তোমরাও দেখে খুব এনজয় করো। আর এখানকার পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশটা জাস্ট অসাম। মেয়েও বেশ কয়েকটা শর্ট ভিডিও করে নিল। তারপরে এখানে হরিণ আছে, তো আমরা হরিণ দেখতে যাব, হরিণের ছবি তুলবো, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো জল মন্দির তোমরা দেখতে পাচ্ছ, আর চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখো আমরা যখনই মায়াপুর আর নবদ্বীপে আসি, জল মন্দিরে আমরা সবসময় আসি দেখতে। মাছকে খাবার দিয়ে তো ওদের খাবার দেওয়া, খাবার পুরো শেষ হয়ে গেছে, তো ওরা আবার খাবার আনতে গেছে। তোমাদের দাদা ভাই আবার মুড়ি বিস্কুট আনতে গেছে, তো এবার ওরা হরিণকে খাওয়াবে। তোমাদের দাদা ভাই এখনও আসেনি, আমি ক্যামেরায় ওদের দেখানোর চেষ্টা করছি। তো দেখো ওরা খাওয়ার নিয়ে চলে এসছে, আবার ওরা মুড়ি আর বিস্কুট কিনে নিয়ে এসছে। আর এখানে তো প্রচণ্ড ভিড়, সবাই হরিণের সঙ্গে ভিডিও করছে, কেউ সেলফি তুলছে, আমরাই বা বাদ যাবো কেন। তো আমরাও ভিডিও তুলতে শুরু করে দিলাম, আমরা দেখলাম যে আমরাও দেখছি আর আমাদের ভিউয়ার্সদেরকেও দেখানো দরকার আমরা কোথায় এসেছি। দেখো হরিণগুলো খাবে বলে সব গ্রিলের ভেতর দিয়ে মুখ বাড়িয়ে দিয়েছি, কি মজা লাগছে, আমার তো খুব ভালো লাগছে। দেখো দৃশ্যগুলো জাস্ট দেখো, একটা হরিণের সুরগুলো তো অনেক বড় বড়, তার সঙ্গে আমরা সেলফি নিয়ে নিয়েছি। তো দেখো আমরা ট্রলারে উঠে পড়েছি, তো ট্রলার থেকে নামলে মায়াপুর, কত লোক ট্রলারে, দেখো প্রচুর ভিড় হয়েছে আজকে, প্রচুর ভিড়। আমরা মায়াপুর মন্দিরে ঢুকে পড়েছি, তো আমরা বাইরে থেকে, বাইরের হোটেল থেকে খেয়ে এসেছি, কারণ এখানে আজকে প্রচণ্ড ভিড়, লাইন ভীষণ লাইন, লাইনে দাঁড়াতে গেলে, লাইনে দাঁড়িয়ে খেতে গেলে শুধু খেয়ে দিয়ে বাড়ি চলে যেতে হবে, আর ঘোরা হবে না। তাই তোমাদের দাদাভাই বললো আজকে ঠাকুরের এখানে ভোগ খাবার দরকার নেই, আজকে আমরা বাইরে থেকেই খেয়ে নিও, ভোগ তো অন্যান্য সময় এসে আমরা খাই। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি, দেখো এগিয়ে চলেছি একে একে, মেয়ে আর ওদের বাবা মানে তোমাদের দাদা ভাই ওরা এগিয়ে যাচ্ছে, আর আমি পেছনে ক্যামেরায়, আমি অঞ্জু, তোমাদেরকে সমস্ত দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। আমি নিজেও দেখছি আর প্রচণ্ড আনন্দ উপভোগ করছি, তোমাদেরকেও ভীষণ মিস করছি, তার জন্য ভিডিওটা করে নিলাম যাতে আমার ভিউয়ার্সরা দেখতে পারে, কারণ আমি এনজয় করবো আর আমার ফ্যামিলি এনজয় করবে না সেটা তো হতে পারে না, না তাই আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি। দেখো এই মন্দিরের চূড়াটাই কমপ্লিট হয়েছে, নিচেরটা পুরোটা কমপ্লিট হয়নি, কবে কমপ্লিট হবে জানি না, অনেক দিন ধরে চলছে। তো মন্দিরটা তো দারুণ হচ্ছে, দারুণ, আমার তো খুবই ভালো লাগছে, আর এখানে আজকে প্রচণ্ড ভিড়। আর মায়াপুর ইসকনের ভেতরটার কথা তো বললেই বেশি, যতই বলি কম বলা হবে, পুরো ছবির মতো। আর দেখো কত লাইন, এই লাইন দিয়ে যদি আজকে ভোগের প্রসাদ খেতে যেতাম রে ভাই, তো খেয়ে দিয়ে আমাদের বাড়ি চলে যেতে হতো, আর আমাদের ঘোরা হতো না, তোমাদেরকেও সম্পূর্ণটা দেখানো হতো না। দেখো কত লাইন, তাও তো আমি প্রথম থেকে লাইনের ভিডিওটা করিনি, এত লাইন, কোথায় লাইন শেষ হয়েছে, আর কতক্ষণ বা ভিডিও অন করে রেখে দেবো, লোকে দেখলে তো আমাকে পাগলই বলবে, প্রচণ্ড লাইন, প্রচণ্ড। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, যেখানেই দাঁড়াচ্ছি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা ভিডিও করছি, ছবি তুলছি, তো প্রচুর প্রচুর ছবি তোলা হয়ে গেছে। বাড়ি এসে দেখলাম 198টা কম ছবি তোলা হয়েছে, দিয়ে মেয়ে বাড়ি এসে বললো মাম্মি আর দুটো ছবি তুলে নিই, তো আমাদের 200টা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কালকে তার 200টা ছবি তুলেছি।
রেকর্ড ভেঙেছি। অন্যান্য সময় আমাদের এত ছবি তোলা হয় না, আর এইখানে দেখো, এখানে সেই মায়াপুরের সম্পূর্ণ দৃশ্যগুলো ভিডিওর মাধ্যমে দেখানো হয়। এখানে আমরা এর আগের বার এসে দেখেছিলাম, তো এবার আর দেখিনি। তো আমাদের দাদাভাই বললো না, দেখতে হবে না, আর দেখতে ভালোও লাগে না। সেই বাড়িতেও যেমন টিভিতে চালিয়ে সিনেমা দেখার মতো, ওইখানে ঠাকুরের সমস্ত কাহিনীগুলো ওরা ওরকম ভিডিও ফুটেজের মাধ্যমে তোমাদেরকে দেখাবে আর বলবে। তো তোমরা যারা দেখতে চাও, এই সম্বন্ধে জানতে চাও, তারা অবশ্যই দেখতে পারো, তোমাদের ভালো লাগবে। তো আমরা স্কনের ভেতরে দেখো টোটোতে চেপে বসে আছি। অন্যান্য বছর আমরা প্রত্যেকবার যখন আসি আমরা টোটোতে চেপে ঘুরি না, হেঁটেই ঘুরি, পায়ে হেঁটেই ঘুরি। আজকে যেহেতু দিনটা একটু স্পেশাল, তো তোমাদের দাদাভাই বলল আজকে আমরা মানে খাটুনি করব কম, আনন্দ করব বেশি, তাই আমরা টোটোতে চেপে পড়েছি। দেখো আমরা গোশালাতে যাচ্ছি, তো আমরা গোশালাতে পৌঁছে গেছি। দেখো কত গোমাতা রয়েছে, প্রচুর ভালো লাগছে এদেরকে দেখতে। আর এর ভেতরটাও পরিষ্কার পরিচ্ছন্ন, মানে অনেকে ভাবে গরুর ওইখানটা নোংরা, কিন্তু নোংরা নয়, এখানে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর লোকে সেলফি তুলছে, অনেকে ভিডিও করছে, ভিডিও শ্যুট করছে, ফটো শ্যুট করছে। তো আমরাও প্রচুর শর্ট ভিডিও করে নিয়েছি। দেখো গরুর শিংটা কত বড়, আর গোমাতার যেই জায়গাটা তার সামনেই আছে একটা, ওর দুধ দই ঘি তার স্টল বসেছে। তো তোমাদের দাদাভাই বললো ওখান থেকে আমরা দই খাবো, তো ওখানে আমরা দই খেতে যাব। তার আগে তোমাদের সম্পূর্ণটা ঘুরে দেখায়। দেখো এখানে একটা কালো রঙের আর একটা লাল রঙের গোমাতা বসে আছে, একজনে বসে আছে আর একজনে খড় খাচ্ছে। এদেরকে খড় খেতে দেওয়া হয়েছে, তো এরা খড় খাচ্ছে। আর এ দেখো আবার জাবর কাটছে, এর খাওয়া শেষ, তো এখন সেগুলোকেই তুলে ও জাবর কাটছে। আর আমরা দেখো স্টলটাতে চলে এসেছি, গোমাতার সামনে স্টলটাতে। তো আমরা এখানে দই খাচ্ছি, দইটা প্রথমে ভেবেছিলাম ভাঁড়ের দইগুলো খাবো, তো সেই ভাঁড়ের দইগুলো শেষ হয়ে গেছে। এই দইগুলো গ্লাসের মধ্যে করে দিয়েছে, ওরা একটা গ্লাসের কন্টেনার, এই কন্টেনারের দইগুলো 35 টাকা করে নিয়েছে, কিন্তু খেতে একদম বাজে, বিশ্রী খেতে ছিল দইটা। এই আগে আমরা যখন এসেছি ভাঁড়ের দইগুলো খেয়েছিলাম, ছোটো ছোটো ভাঁড়, ওই ভাঁড়ের দইগুলো খেতে খুব ভালো ছিল, তাই এবারও খাওয়ার জন্য এসেছিলাম। কিন্তু এই যে কন্টেনারে করে যে দইগুলো দিয়েছে খুবই বাজে খেতে, যেন কারণ ঘাটা দই, সেই বাচ্চারা বমি করলে যেমন হয় দুধ তুললে, সেই বমি বমি মতো দেখতে, দেখেই আমার ঘেন্না করছিলো। ওই অল্প 2-4 চামচ খেলাম, দিয়ে বাকিটা ফেলে দিলাম, আর খেতে পারলাম না। থেকে বেরিয়ে আমরা স্কনের ভেতরটা পুরো চারিদিকটা ঘুরছি। তো আমাদের টোটোমবালার সঙ্গে কথা হয়েছিল, উনি 150 টাকা চেয়েছিলেন, যে 150 টাকা দিলে পুরো স্কনের ভেতরে কোথায় কী আছে তার সম্বন্ধে বলবেন, আর আমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাবেন। তো আমরা গোশালা থেকে বেরিয়ে এবার চারিদিকটা ঘুরে দেখছি। টোটো থেকে ভালোভাবে ক্যামেরা করা যাচ্ছে না, তবু আমি যতটা পারছি তোমাদেরকে ফুটেজটা দেখানোর চেষ্টা করছি। দেখো কত বাস দাঁড়িয়ে আছে, সব বাইরে থেকে যাত্রীরা এসছেন, এখানে প্রচুর বাস লাইন দিয়ে সারি সারি দাঁড়িয়ে আছে। আর মাঠের ভেতরে পদ্মের চাষও আছে, জলপদ্ম, তো এগুলো স্কনের ভেতরেই, পুরোটাই স্কনের ভেতরে।
আর মায়াপুরে তুমি যতবারই আসো, এটা এমন একটা জায়গা, এখানে তোমার আসতে ইচ্ছা করবেই। আমরা তো প্রত্যেক বছর আসি, কোনো কোনো বছর আবার দুবারও আসা হয়ে যায়। তো এবছরে এটাই ফার্স্ট শীতের সময় এলাম, কি এখন সবে শীতের শুরু, এখন এলাম। আবার আবার একটু বেশি শীত পড়লে তখন আরেকবার আসবো। মায়াপুর আসতে আমার খুব ভালো লাগে। আর আমি কোথাও খুব একটা বড় ট্যুরে আমি যেতে পারি না, কারণ আমি আমার বাসে চড়তে প্রচুর প্রবলেম। ট্রেন শুধু বাস কেন বলছি, ট্রেনেও আমার প্রচুর প্রবলেম হয়, বমি হয়, খুব বমি হয়। খুব বেশি বাড়াবাড়ি হলে আবার বমির সঙ্গে রক্তও বেরিয়ে যায়, তাই আমি খুব একটা কোথাও যাই না। কিছুদিন আগে, মানে আগের 2 বছর আগে তোমাদের দাদা ভাই উত্তর ভারত গেছিল, সেটা 7 দিনের ট্যুর ছিল। শিক্ষক তো সেখানে দাদা ভাই একাই গেছিল, আমার বান্ধবীরা ওরা গেছিল ওদের ফ্যামিলির সঙ্গে, তোমাদের দাদা। আর মায়াপুরে আসবো অথচ পদ্ম ফোয়ারার কাছে বসবো না, সেটা কি কখনো হয়? দেখো আমরা পদ্ম ফোয়ারার কাছে চলে এসেছি, আর এই জায়গাটা এত সুন্দর, এখানে এসে কিছু পিক না তুললেই নয়। তো এখানে আমরা প্রচুর পিক তুলেছি, আর মেয়েরা দেখো জলে হাত দিয়ে জল কেলি করছে, তো জল নিয়ে খেলা করছে, আর এই দৃশ্যটা জাস্ট অসম। আমাদের ঘোরা শেষ, তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। দেখো রাস্তায় প্রচণ্ড ভিড়, প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আমরা এবার যাচ্ছি। আর তো ঘাট পেরিয়ে আমরা সোয়েটার, চাদর, মাফলার সব পরে নেব, কারণ এখন আর রৌদ্রের তাপটা নেই, সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু একটু হালকা শীত শীত করছে, তো এবার আমরা শীতের পোশাক পরে নেব। তো দেখো রাসের প্রচুর ঠাকুর হয়েছে, তো এখানে ভোগ দেওয়া হচ্ছিল, তো এখানে ভোগে ওরা পোলাও আর আলুর দম করেছে। আর ভোগের ওখানে প্রচণ্ড লাইন ছিল, তো আমরা বললাম যে আমাদেরকে একটা প্রসাদ দেওয়া যাবে, তো ওরা দিয়ে দিল। দিয়ে আমরা তাই এটা রাস্তার একটা সাইডে দাঁড়িয়ে আমরা প্রসাদটা খাচ্ছি, তারপর আবার আমাদের কাছে তো জল আছেই, প্রসাদ খেয়ে জল খেয়ে আমরা হাত মুখ ধুয়ে আবার বেরিয়ে পড়বো। তো রাস্তায় যেতে যেতে যতগুলো ঠাকুর পড়বে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আজকে সারাটা দিন আমরা খুব এনজয় করলাম, আমার 15 বছর বিয়ে হয়েছে, তো এবছরের মতো অ্যানিভার্সারি কোনো দিন বছরই পালন করিনি, প্রত্যেক বছরই আনন্দ করেছি, তবে এবছর সারাটা দিন আমরা সবাই মিলে বাইরে দারুণ এনজয় করেছি, বাইরে খাওয়া দাওয়া করেছি। বাড়িতে সেই রান্নার পাঠশালাও নেই, রোজকার কাজকর্ম নেই, সেই রোজকার ডেলি রুটিনের থেকে আমরা একটু আলাদাভাবে আজকের দিনটা সেলিব্রেশন করলাম। তো ফ্রেন্ডস, আমি ভীষণ ভীষণ খুশি তোমাদের দাদাভাই এভাবে যে আজকের দিনটা আমার কাছে প্রেজেন্ট করবে, আমি এটা কখনোই ভাবতে পারিনি। তো তোমাদের দাদাভাই বলো, যেহেতু রাত্রি হয়ে যাবে বাড়ি ফিরতে, যাবার সময় সিঙ্গাড়া আর চপ নিয়ে যাব, তো বাড়ি গিয়ে আলু সিদ্ধ ভাত করব, দিয়ে আমরা সেটাই খেয়ে ঘুমিয়ে পড়বো। দেখো আমরা বাড়ি চলে এসেছি, এসে চা খাচ্ছি, চা আর সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম, দেখো সিঙ্গাড়া, এবার চা আর সিঙ্গাড়া খাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো, আমরা চা খাই।
আর তোমাদের দাদাভাই আলু সিদ্ধ ভাত চাপিয়ে দিয়েছে, তো আমরা এরপরে আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো, দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।